আছো, সুস্থ আছো? এর আগের ভিডিওতে আমি যখন জেন পাসিউজির এক্সামের পর তোমাদের করণীয় কি কি সেগুলো নিয়ে ভিডিও করেছিলাম, তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ম্যাম জেন পাসিউজিতে মানে কাট অফ ক্লিয়ার করলে কি করলেই কি আমি কাউন্সিলিং করতে পারবো, বা কাট অফ ক্লিয়ার না করলে কি আমি কাউন্সিলিং এ অ্যাটেন্ড করতে পারবো না। তো এরকম দেখলাম তোমাদের মধ্যে কিছু ডাউটস রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি চলো তোমাদের সঙ্গে ডিসকাস করি। কারা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে বা কারা পারবে না সেটা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিন্তু বলা আছে। কি বলা আছে সেগুলো চলো আমি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করে দিই, তাহলেই কিন্তু এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে কি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, মানে আমি যখন কলেজে ভর্তি হব ক্রাইটেরিয়া কি থাকবে জেন পাস ইউজির জন্য, ঠিক আছে? তো প্রথমেই বলছে দেখো যে শুধুমাত্র ফিমেল যারা, এটা তোমরা সবাই আশা করি জানো যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু বিএসসি নার্সিং কোর্স ইন গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, প্রাইভেটে ছেলে বা মেয়ে সবাই নার্সিং পড়তে পারবে এখন, কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে মেয়েরাই একমাত্র নার্সিংয়ের জন্য অ্যাপিয়ার হতে পারবে। আর ফিমেল ক্যান্ডিডেট কিন্তু দুটোতেই অ্যাপিয়ার করতে পারবে, মানে জেন পাস ইউজিও চাইলে পড়তে পারো, প্যারামেডিকেলও চাইলে পড়তে পারো। হলো এবং এখানে দেখো বলেছে ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন প্রাইভেট কলেজ আন্ডার, হাউএভার দেয়ার আর ফিউ প্রাইভেট কলেজেস মিন ফর মেল ক্যান্ডিডেটস অনলি, মানে কি না মেল মানে কিছু প্রাইভেট কলেজ থাকছে যেগুলো শুধুমাত্র ছেলেদের জন্য, সেটা ছাড়া বাকি সব কলেজে মেয়েরা প্রাইভেট এবং গভর্নমেন্টে কিন্তু নার্সিং করার সুযোগ পাবে, আর ছেলে এবং মেয়ে দুজনেই গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে প্যারামেডিকেল কোর্স করতে পারো, ক্লিয়ার? এবার হচ্ছে এজ লিমিটের ব্যাপারটা, মানে তুমি পরীক্ষা তো দিয়েছো, এবার এজটাও তোমার বিচার্য বিষয় হবে তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে। তো সেখানে এজ লিমিটটা চলো আমরা দেখে নিই, এজ লিমিটের ক্রাইটেরিয়া কী বলেছে। নার্সিংয়ে দেখো কোনো আপার এজ লিমিট নেই, ঠিক আছে, এবং কী কী কোর্সে কী কী এজ লিমিট আছে, কোনটায় এজ লিমিট নেই আমি সবগুলো আলাদা করে পড়ে পড়ে দিচ্ছি, লিমিট যাবে নিজেরা দেখে নাও কোন কোর্সের জন্য এজ লিমিট কত হয়ে গেল। এবার দেখো বলেছে একাডেমিক ক্রাইটেরিয়া চলো আমরা দেখে নিই, মিনিমাম কোয়ালিফিকেশান নার্সিংয়ের জন্য বিপিটি বিএমএলটি বিবিএসও বিএবিএইচএই সব কিছুর জন্য মিনিমাম ক্লিয়ার, সবগুলোর জন্য কমন আমাকে 12 পাস করতে হবে বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে, বলো। এবার দেখো বলেছে ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল মার্কস এটা কার জন্য কি সেটা কিন্তু আলাদা করে বলা আছে। দেখো হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট পাস দ্য সাবজেক্টস উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্ক ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সেপারেটলি ওয়ার এভার অ্যাপ্লিকেবল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখো। ধরো যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এগুলো রয়েছে, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োতে থিওরিও থাকে প্র্যাকটিক্যালও থাকে, কেউ একটা স্টুডেন্ট ধরো থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে সে টোটাল পাস মার্কস পেয়েছে, কিন্তু সে হয়তো প্র্যাকটিক্যালে 30-30 পেয়েছে আর 70-এ ফেল করেছিল, তো সেটা হলে টোটালে পাস করলেও কিন্তু সে এলিজিবল নয় তাকে থিওরিতে। এবং দেখো বলেছে সেপারেটলি থিওরি এবং প্র্যাকটিক্যালে সেপারেটলি পাস মার্কস কিন্তু সেই স্টুডেন্টটিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োতে থাকতে হবে, বোঝা গেছে? এবার আমি এলিজিবিলিটি এখানটা না মার্কসটা বুঝেছো যে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এইচএসএ ইন্ডিভিজুয়ালি থিওরি প্র্যাকটিক্যালে পাস করেছো তারাই দিতে পারবে। এবার দেখো নার্সিংয়ের জন্য তোমার মাস্ট পিসিবি থাকতে হবে, এই কোর্সগুলোর জন্য পিসিবি এবং ইংলিশ মাস্ট, এই কোর্সটার জন্য কী কী মাস্ট বলা আছে, বিএইচের জন্য ওরকম ব্যাপার নেই, তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে যেতে পারো, বিওটির জন্য ফিজি পিসিবি আর ইংলিশ মাস্ট, বোঝা গেল? দেন এবার বলেছে মিনিমাম মার্কস তোমাকে কত পেতে হবে পিসিবির জন্য, মানে নার্সিংয়ের জন্য হচ্ছে 45% জেনারেল আর আদার কাস্টের জন্য 40%, এবং বাকি কোর্সের জন্য দেখো ঠিক সেরকমই জেনারেলের কত এবং আদার্স কাস্টের জন্য কত সব দেওয়া আছে, কিন্তু আমরা যদি দেখি বিএইচে এবং বিওটির জন্য ওরকম কোনো মার্কস পেতেই হবে এরকম ব্যাপার নেই, অবশ্যই পাস করে থাকতে হবে, মানে এইচএস পাস তোমায় করতে হবে, ক্লিয়ার? ঠিক সেই রকমই দেখো অবশ্যই তোমাকে ইংলিশ ভাগ করে থাকতে হবে এবং সেখানে কত মার্কস পাবে এরকম ব্যাপার না, ইংলিশ একটা সাবজেক্ট থাকতেই হবে এবং সেখানে তোমাকে পাস করতে হবে এইচএসে, এবং মিনিমাম এগ্রিগেট ইন ক্লাস 12 সেটা দেখো ওরকমভাবে এইগুলোতে নেই, কেন এগুলো তো আগে থেকে
কিন্তু বলাই আছে কত 45% মার্কস বা 40% লাগছে, কিন্তু যেহেতু এখানে ওইগুলোর কোনো ক্রাইটেরিয়া দেয়া নেই তাই জন্য ওগুলোতে দেখো বিএইচএতে বলেছে 50 আর 45% কিন্তু লাগবে এগ্রিগেটে, মানে তুমি যে যে সাবজেক্টগুলো টোটাল এক্সাম দিয়েছিল মানে এইচএসে টোটাল যা যা সাবজেক্ট তোমার ছিল সেখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পার্সেন্টেজ চায়নি কিন্তু টোটাল এগ্রিগেটে তোমার 50% চাই, এবং আদার কাস্টের হলে জেনারেল ছাড়া আদার কাস্টের হলে 45% মার্কস চাই। তো এগুলো থাকতে হবে, মানে তোমাকে হ্যাঁ অবশ্যই কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার করতে হবে কিসে, না জেনপাস ইউজি পেপার ওয়ান বা পেপার টু যেই এক্সামটাই তুমি দিয়েছো তার কাট অফ ক্লিয়ার করতে হবে, সেটার র্যাঙ্ক কার্ড থাকবে, এবং তার সঙ্গে তোমাকে এই সব এজের ক্রাইটেরিয়া এবং তার সঙ্গে ধরো মানে কি সাবজেক্ট তোমার ছিল এবং মার্কস কী পেয়েছিলে যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেগুলো কিন্তু তোমার ফুলফিল হতে হবে, দেন তুমি কিন্তু চান্স পাবে। আর কি না সাবজেক্টের বলে দিয়েছে এটা যে পি বলতে কী, কি সি বলতে কী, এনএ বলতে কী, আমি তোমাদেরকে আর এক্সপ্লেন করেই দিলাম। আর সবাই এটা জানো ডকুমেন্টস কী কী লাগবেতে বলা ছিল যে মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের সবাইকে রেডি রাখতে হবে এবং তার প্রোফর্মাও দেওয়া আছে, সেই প্রোফর্মাটা প্রিন্ট করে নেবে নিয়ে সেখান থেকে তুমি ডাক্তারকে দিয়ে মেডিকেল ফিট সার্টিফিকেট করিয়ে নেবে, সেটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে, মানে কোনো কলেজ যখন তোমার জন্য অ্যালোটেড হবে তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে তখন মেডিকেল ফিট সার্টিফিকেটও তোমার লাগবে। এবং এই সব জিনিস তোমার কাছে ঠিকঠাক ক্রাইটেরিয়া অনুযায়ী আছে, মানে তুমি এইচএসের মার্কসের যা যা ক্রাইটেরিয়া তোমার এজ ক্রাইটেরিয়া সব ফুলফিল হলো, তুমি জেনপাস ইউজিতে পাশ করেছো, তোমার কাট অফ ক্লিয়ার হয়েছে, কাট অফ ক্লিয়ার হয়েছে মানে তোমাদের যখন রেজাল্ট বেরোবে দেখবে রেজাল্টের তলায় লেখা থাকবে এলিজিবল ফর রিকাউন্সেলিং, তো যাদের ওরকম লেখা আসবে দেখবে ম্যাক্সিমাম যারা মোটামুটি একটা মার্কস পেয়েছো লেখা থাকবে এলিজিবল ফর রিকাউন্সেলিং, তুমি এলিজিবল তার মানেই যে তুমি কাউন্সেলিং করলেই সে বছর তোমার গভর্নমেন্ট বলো প্রাইভেট বলো চান্স হবেই সেটা নয়, কিন্তু তুমি এলিজিবল তুমি কাউন্সেলিং করাতে পারো সেটা লেখা থাকবে যে এলিজিবল ফর রিকাউন্সেলিং। আর যাদের রেজাল্ট মোটা মানে মানে বিলো মানে কার নাম্বার খুব কম 24-এর কম জেনারেল কাস্টের জন্য বলছি, এরকম এটা থাকছিল গত আগের বছরগুলোতে, এবছরও কী হয় সেটা আমরা জানা যাবে ধীরে ধীরে রেজাল্ট আসার সময় হলে বা রেজাল্ট এলে ঠিকঠাকভাবে অফিসিয়ালি এগুলো আমরা জানতে পারবো। তো খুব যারা এলিজিবল নয় মানে এলিজিবিলিটির থেকেও কম মার্কস পেয়েছো পাস করতে পারোনি এরকম তুমি সহজ ভাষায় বলতে পারো, তো তাদের রেজাল্টের তলায় লেখাই থাকবে নট এলিজিবল ফর রিকাউন্সেলিং। বোঝা গেছে কি বলতে চাইছি? এলিজিবল ফর রিকাউন্সেলিং বলে পুরো রেজাল্টে তুমি কোন কত মার্কস পেয়েছো, টোটাল পার্সেন্টেজ কী হলো, তোমার জিএমআর কত মানে জেনারেল মেরিট র্যাঙ্ক কত, তুমি যদি কোনো কাস্টে বিলং করো তাহলে তোমার কাস্টের মেরিট র্যাঙ্ক থাকবে, সব দেওয়া থাকবে। লাস্টে লেখা থাকবে এলিজিবল ফর রিকাউন্সেলিং 2025 নট এলিজিবল ফর ই-কাউন্সেলিং 2025। তো সেটা দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার রেজাল্টে কী বলা হচ্ছে যে তুমি ই-কাউন্সেলিংয়ের জন্য এলিজিবেল এলিজিবেল নয়। বোঝা গেছে বিষয়টা? বা এরকম যারা ধরো গার্ল স্টুডেন্ট বা এখন মেলরাও যে মানে নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারছো, তো কাউন্সেলিং তো তুমি করাবে, তো সেক্ষেত্রে তোমাকে সেটাও বলে দেওয়া হবে যে তুমি হয়তো মানে পেপার ওয়ান পেপার টু দুটো তো এক্সাম দি যারা দিচ্ছো আর কি, আমি এটা বলতে চাইছি যে তুমি পেপার ওয়ানে হয়তো এলিজিবল হলে না পেপার টুতে যে মার্কসটা পেয়েছো তার জন্য তুমি এলিজিবল, তো সেটা লেখাও থাক সেটাও লেখা থাকবে যে তুমি পেপার ওয়ানের জন্য এলিজিবল নয় কাউন্সেলিংয়ে, কিন্তু চাইলে পেপার টু এর জন্য এলিজিবল তুমি কাউন্সেলিং করাতে পারো, রেজাল্টেই কিন্তু সেটা বলা থাকবে। তার সঙ্গে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে হবে, ডকুমেন্টস কী কী ভেরিফিকেশান করতে হবে আমি তোমাদেরকে এর আগেও ভিডিও করে দিয়েছি, তোমরা চেনপাস ইউজি 2025-এর প্লেলিস্ট চেক করো সেখানে ভিডিও পাবে, সেই ডকুমেন্টসগুলো সব কিন্তু ঠিকঠাকভাবে থাকতে হবে তোমাদের কাছে। কোনোবার মানে তুমি ধরো কাউন্সেলিং করতে গেছো মানে ভেরিফিকেশান, তুমি ই কাউন্সেলিং তো অনলাইন বাড়িতে বসে হলো এবং তারপর তুমি একটা কলেজ পেয়েছো সেই কলেজটা তোমার জন্য সিলেক্ট হয়েছে, এবার তোমাকে কী করতে হবে ওই কলেজে গিয়ে ডকুমেন্টগুলোকে ভেরিফাই করতে হবে, ভেরিফিকেশানের সময় যদি কোনো ডকুমেন্টসে কোনো ভুলভ্রান্তি বেরোয় কোনো সমস্যা থাকে বা একটা ডকুমেন্টস লাগবে তুমি সেটা তখন সাবমিট করতে পারছো না, তাহলে সেই রাউন্ডের জন্য তোমার কিন্তু ওই যে কাউন্সেলিংটা হচ্ছিলো বা তুমি যে চয়েস ফিলিং করে কলেজটা পেয়েছিলে তোমার জন্য সেই রাউন্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিংয়ে তোমার ওই কলেজটা থাকবে না, কেননা তুমি যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো তুমি ঠিকঠাকভাবে ভেরিফিকেশান করতে পারোনি, তাতে কিছু প্রবলেম ছিল বা আর যা ডকুমেন্টস লাগবে তুমি সেই সময় সেগুলো দিতে পারোনি, তখন তোমাকে কী করতে করে ওরা না প্রসিড ফর
সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং মানে আপগ্রেডেশন করতে বলে। এবার আপগ্রেডেশন রাউন্ডের রেজাল্ট আসতে আসতে তোমাকে কিন্তু যে ভুলভ্রান্তিটা ছিল সেটা কারেকশন করে নিতে হবে, নিয়ে যদি আপগ্রেডেশন রাউন্ডে আবার তোমার কোনো কলেজ এলো তাহলে সেখানে গিয়ে ভেরিফিকেশন করে ভর্তি হতে হবে। আর যদি তুমি সেটা না পারো তাহলে তোমার সেখানে কিন্তু সেই সময়ের জন্য রেজিস্ট্রেশন বাতিল হলো, মানে আর হলো না কাউন্সিলিং। এবার যদি মপ আপ রাউন্ড হয় তোমাকে আবার রেজিস্ট্রেশন করে সব ডকুমেন্টস ঠিকঠাকভাবে রেডি করে আবার কাউন্সিলিং করাতে হবে। বিষয়টা বোঝা গেছে? তো তাই জন্য ডকুমেন্টসগুলো খুব ইম্পর্টেন্ট। কিছু ডকুমেন্টস তো রেজাল্টের পর পাবে, যেরকম ধরো তোমার র্যাঙ্ক কার্ড, তারপরে চয়েস ফিলিং করবে, দেন তোমার চয়েস লক হওয়ার পর রেজাল্ট আসবে, দেন তুমি সিট অ্যালটমেন্ট লেটার পাবে, সেগুলো এখন নয়। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার ছবি লাগবে কি না, তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেটের তোমার দরকার আছে, তোমার কাস্ট সার্টিফিকেট মানে তুমি কাস্টে বিলং করছো তো তার কাস্ট সার্টিফিকেট, এগুলো সব কিন্তু ঠিকঠাকভাবে এখন রেডি করে নাও, যাতে যদি তুমি কাউন্সিলিংয়ে তোমার নাম আসে, তুমি চান্স পাও কোনো কলেজে, প্রপারলি সব ডকুমেন্টসগুলোকে নিয়ে গিয়ে তুমি ভেরিফাই করতে পারো। বোঝা গেছে বিষয়টা? আরও যা যা জানার আছে স্ক্রিনে তুমি কিন্তু কমেন্টে জানাও, তাহলে সেগুলো নিয়েও ভিডিও করে দেবো। জেনপাস ইউজি 2026-এর প্রিপারেশান ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, যারা চাইছো তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশান নিতে পারো। অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করো, ইনস্টল করলে জেনপাস ইউজি, জিএনএম, এএনএম, তারপরে বলতে পারো নিট, এমস নার্সিং, এই সবের প্রিপারেশান কোর্স কিন্তু 2026-এর জন্য চলছে। তোমরা প্রয়োজন মতন কোর্স পারচেস করতে পারো, অ্যাপে যাও, অ্যাপে গিয়ে সব কোর্সগুলো তোমাদের কাছে শো করবে, তোমরা প্রয়োজন মতো সেখান থেকে অ্যাডমিশান নিতে পারো। অ্যাডমিশান রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, রেসপন্স পাবে। যে সাবজেক্টে মানে যে এক্সামের জন্য তোমরা অ্যাডমিশান নেবে সেই এক্সামের জন্য রিকোয়ার্ড যা যা কোর্স মানে যা যা সাবজেক্টস আছে সব সাবজেক্টের ডিটেলস, ডিসকাশান ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট সব কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।